এখন আমরা সিজাদুকাটা নদীতে আছি যা পনাতীত স্মৃতি ধাম এবং পনাতীত ধামে এখন গঙ্গা আমরা এখানে পাশে আছি দেখতে পাচ্ছেন আমাদের মহারাজ আছেন আজকে আমরা সেই ধামে যাব একটু কৃষ্ণ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের অদ্বৈত আচার্য মন্দিরে এবং এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে বামে এইছে দাম দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজ ভঙ্গ অবস্থায় আছে এ আছে আমাদের সাথে ঈশান প্রভু আছে মানে ভক্তবৃন্দুর এই যে আমাদের মহারাজ যাচ্ছেন এটা আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে নিধি কৃষ্ণ প্রভু কৃষ্ণাও তো দেখতে পাচ্ছেন আমাদের মহারাজ মোটর সাইকেল চালাচ্ছেন মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন ধামে জয় হোক মহারাজ হরে কৃষ্ণ এই যে দেখতে পাচ্ছেন সেতু হরে কৃষ্ণ মহারাজ মহারাজ বারোজারে দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন আমাদের মন্দিরে হরি বল কৃষ্ণ তো আমরা পৌঁছে গেছি আমাদের সেই অদ্বৈত আচার্য ঠাকুর মন্দিরে মন্দিরে অঙ্গরাগ হচ্ছে হ্যাঁ খুব সুন্দর পেন্টিং হচ্ছে যে আমাদের পেন্টিং মাস্টার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর হচ্ছে আরও হবে অনেক উন্নত হবে তো আসলে যারা যারা আপনারা এই আমাদের ধামে এসে দেখতে চান এবং সেবা দিতে চান হ্যাঁ এই এসে কেন আপনারা দেখতে পারবেন যা অত্যন্ত দিব্য প্রাকৃতিক হ্যাঁ পরিবেশ খুব সুন্দর পরিবেশ এই হচ্ছে আমাদের এখানে হচ্ছে বেলপত্র এবং সেই বেল বৃক্ষ আর এই হচ্ছে পরিক্রমা মন্দির এখানে এসে হাজার হাজার পুণ্য তীর্থার্থীরা এসে যারা এখানে তীর্থে আসেন এসে পরিক্রমা করেন পরিক্রমা মন্দির আর সুন্দর তমাল বৃক্ষ এটা হচ্ছে আমাদের অদ্বৈত আচার্যের মন্দির নির্মিত হবে কাজ সব শুরু হয়েছে আমাদের শ্রীমন্ত প্রভু হ্যাঁ দামে থাকেন দামে দামে থেকে তিনি সুন্দর নতুন মোটর সাইকেল চালাচ্ছেন এই যে আমাদের গৌমাতা আছে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে পুরোটো মন্দির হরে কৃষ্ণ ওই আমাদের গোছালা হরে কৃষ্ণ আমরা মন্দির চলে আসছি সমস্ত ভক্তবৃন্দরা হরে কৃষ্ণ ওই যে আশীর্বাদ করছেন হাত দিয়ে জয় শ্রী রাধা মাধব এই যে আমাদের মন্দিরের মদন গোপাল রাধা মদন গোপাল জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ আমরা এখন ধামে আছি সে আর অত্যন্ত শুদ্ধ ভক্ত সাথে আছি তিনি অনেক দিন ধামে ছিলেন তো বিশেষ করে ওকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হচ্ছেন তখন আমরা একসাথে অনেকদিন ছিলাম এক সময় মায়াপুর ধামে খুব অনেক আনন্দ দিতেন আমাদেরকে তো অনেক পুরনো বন্ধু আমার তো বিশেষ করে এখন আমরা প্রসাদ পাবো সবাই আছেন আমাদের মহারাজ প্রসাদ পাচ্ছেন হরে কৃষ্ণ জয় শুদ্ধ ভক্ত জয়